ঝিনাইদহের মহেশপুরে গণকবরের সন্ধান পাওয়া গেছে উপজেলা শহরের কপতাক্ষ নদীর তীরে নদী খননের সময় কবরের সন্ধান পাওয়া যায় নদীর খননের সময় শহরের পাশে ব্রিজের নিচ থেকে মানুষের মাথার খুলি ও হার পাওয়া যায় স্থানীয়রা জানায় মুক্তিযুদ্ধকালীন সময়ে মহেশপুরে পাক বাহিনীর ক্যাম্প ছিল পাক সেনারা বিভিন্ন স্থান থেকে মানুষকে ধরে এনে হত্যা করতো পরে তাদের গণকবর দেওয়া হতো